এই নে ভাত খা। আর তুই টেবিলে বসলি কেন? তুই দেখিস না আমার ভাই এখানে ভাত খাইতে বসছে, ও এখন গরুর মাংস দিয়ে ভাত খাবে। ও বুঝতে পারছি, তুই তো আমার ভাইয়ের খাবারে নজর দেওয়ার জন্য এখানে বসলি। এই বুইড়া, তোকে কতবার আমি বলছি তুই টেবিলে বসবি না ভাত খাইতে, তোর কি কথা কানে যায় না? নিচে বল। দেখো বৌমা, আজকে আমার প্রচন্ড জ্বর, প্রতিদিনে তো নিচে খাই, আজকে নয় একটু টেবিলে খাইলাম। চুপ, তোর এসব নেকা কথা আমি শুনতে পারবো না। তোকে আমি যেহেতু বলেছি তুই নিচে বসে খাবি, তার মানে তুই নিচে বসে খাবি। শুন, প্রতিদিন প্রতিদিন এসব নেকা ডায়লগ আমাকে একদম শোনাবি না তুই, যা নিচে বল। তোমার ভাই মাংস দিয়ে খাবে, আমি ওইদিকে দেখবো কেন মা? এই তুই নাম তো আমি বুঝতে পারছি, তুই কোনো কথাই শুনবি না আমার। বল নিচে বল। শুন, তুই নিচে বসে খাবি, নিচে বসে মরবি। তুই মরলে তো আমি একটু উদ্ধার হই, আমি একটু শান্তি পাই। বল নিচে বসে খা, তুই খা গিল। বৌমা, আমি তো তোমার বাবার মতন মা, তুমি আমার সঙ্গে এরকম করতেছো কেন মা? এই তুই তো আমার বাবার মতো। হ্যাঁ ঠিকই বলেছিস, তুই আমার বাবার মতো ঠিকই, কিন্তু তুই আমার বাবা না, তাই এই ঘর আমি যেটা বলবো সেটাই তোর মেনে নিতে হবে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, তোর সাথে প্রতিদিন যা ঘটে এগুলো যেন তোর ছেলে কখনোই জানতে না পারে। খবরদার, তোর ছেলে যদি একটু টের পায় না আমি তোর খবর করে ছাড়বো, তোকে এই বাসা থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব। খা খা বুইটা খা, গিল গিল ভাত গিল, খা খা খা, একদম জার্মান খাবার খা। তুই তোকে আমি ভালো করে খাওয়াবো, তুই আমাকে জ্বালাই জ্বালাই শেষ করে দিলি, শেষ করে দিলি জ্বালাই, একদম জার্মান খাবার খা বুঝে। সাজ্জাদের মা, তুমি আমার কেন ছুঁয়ে গেলা? তুমি যদি আমার নিয়ে যাইতা তাহলে আজকে এই দিনটার দেখা লাগতো না। হায় আল্লাহ, এত মানুষের মরণ হয়, আমার কেন মরণ হয় না? আমি যদি মরিয়া যাইতা তাহলে আর এই দিনগুলো দেখা লাগতো না। আল্লাহ, তোমার কাছে একটাই ফরিয়াদ, আমার মতন যেন কারো কপালে এরকম না হয়। বৌমা বৌমা, এ বুইড়া তোর সমস্যা কি, এরকম বৌমা বৌমা করিস কেন? বৌমা, এ দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, খিদা তো লাগছে প্রচুর, দেও না একটু খাইতে মা। কি বললি তুই? তোকে আমি খেতে দিব তাই না? এই ভাত কি এমনি এমনি আসে? হ্যাঁ, আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই, তোকে আমি বসে বসে ভাত খাওয়াবো, আর মাস শেষ হলে তোর ওষুধের পিছনে 30-40 হাজার টাকা খরচ করবো। এই তোর সমস্যা কি বলতো? তোর জন্য আমি একটু শপিং করতে পারি না, একটু ভালো মন্দ খেতে পারি না, একটু নিজের শখের জিনিসটা পর্যন্ত কিনতে পারি না, তুই আমাকে জ্বালাই জ্বালাই শেষ করে ফেললি। এই তোর ছেলেকে আমাকে এসব করার জন্য রাখছে এই বাসায়? তোর ছেলেকে আমাকে দাসী রাখছে? তোকে আমি আজকে ঘর থেকে বের করব, অনেক সহ্য করছি তোর এসব, আর আমি সহ্য করতে পারবো না, আজকে তোকে আমি এই ঘর থেকে বের করব। এই বের হ, উঠ বৌমা, উঠ বইরা, উঠ বের হ, বের হ বৌমা, তোমার বাসা থেকে বের হ, যা বের হ, বের হ বুঝা, যা, আর কখন আসবি না তুই এই বাসায়? চালাই চালা আমাকে শেষ করে দিল, যাক আপদ বিদায় করছি। আরে এই সময় আবার কে কল দিল? হ্যালো, হ্যাঁ জান, কেমন আছো তুমি? হ্যাঁ আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি, কিন্তু হঠাৎ করে বাবার কথাটা খুব মনে পড়তেছে, বাবা কেমন আছে? বাবা, বাবা তো খুব ভালো আছে, এই তো মাত্রই বাবাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়ালাম। ও আচ্ছা, বাবা ঘুমাচ্ছে, সত্যি তুমি অনেক ভালো মেয়ে, জানো তোমাকে বিয়ে করে আমি স্বার্থ, তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করতে পারছি, তুমি অনেক ভালো মেয়ে, তুমি আমার বাবার অনেক যত্ন নাও। হ্যাঁ তা তো অবশ্যই, তোমার বাবা তো আমারই বাবা, তার সেবা যত্ন তো আমি করবই, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না, বাবার খুব সেবা যত্ন করতেছি আমি, তুমি একদম চিন্তা করো না জান। আচ্ছা শোনো না জান, তুমি আমাকে সেই কবে বললা iPhone 15 Pro Max কিনে দিবা, কবে দিবা সেটা? অনেক দিন হলো, আমার আর ভালো লাগে না এই ফোন চালাতে। শুনো, তোমাকে তো আমি বললাম যে তোমাকে 15 Pro Max কিনে দিব, আর আমি তো নিষেধ করতেছি না, একটু তো ধৈর্য ধরতে হবে তাই না বলো? কিছুদিন আগে তো তোমাকে 13 Pro Max কিনে দিলাম, আমার কাজের অবস্থা তেমন বেশি ভালো না, একটু ভালো লাইন পাইলে আমি তোমাকে কিনে দিব। সেই একদিনটা আর কখনো আসবে না,
আমি জানি, ঠিক আছে রাখো, পরে কল দিব আমি। কি হয়েছে চাষা, আপনি কান্না করতেছেন কেন, আর কই যাইতেছেন আপনি? কেন কান্দাছি মা জানো? আমি আমার সুখে কান্দাছি, বৌমা আমারে বাড়ি থেকে বাই করিয়া দিছে, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার দু চোখ যেদিক যায় আমি ওই দিক চলে যাব, তাও আর এদিকে ফিরেও দেখাবো না। দাঁড়ান চাচা, আপনি কই যাইতেছেন? আপনার তো এই দুনিয়ায় কোথাও যাওয়ার জায়গা নাই। আর কি বললেন, আপনার বৌমা আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে? যে বাসা থেকে আপনার বৌমা আপনাকে বের করে দিয়েছে ওই বাসায় আমিও আর কাজ করব না, আমিও ওই বাসা থেকে চলে যাব। আপনি এখানে একটু দাঁড়ান চাচা, আমি ম্যাডামের কাছে এক্ষুনি বলে আসতেছি, আপনি আমার বাসায় থাকবেন, আমার সাথে যাবেন। আপনি এখানে দাঁড়ান চাচা, আমি এক্ষুনি আসতেছি। না না, আমি এলাকায় থাকব না, ওর বাসায়ও যাবো না, আমার দু চোখ যেদিক যায় আমি চলে যাবো, অনেক দূরে যাবো, আর আমি না এলাকায়। কিরে তুই আজকে তো দেরি করলি কেন? অন্য বাসায় কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে ম্যাডাম। ঠিক আছে যা, এখন রান্না বান্না সব শেষ কর, সব কাজ শেষ করে আয় যা। ম্যাডাম আমি আর আপনার বাসায় কাজ করুম না। কাজ করবি না মানে কি বলছিস তুই? হ্যাঁ ম্যাডাম, আপনি নাকি আপনার শ্বশুরকে বের করে দিয়েছেন, স্যার তো আমাকে এই বাসায় রাখছে ওনার বাবার খেজমত করার জন্য, কিন্তু আপনি তো ওনার বাবাকে বাসা থেকে বের করে দিয়েছেন, তাই আমি ভাবলাম এই বাসায় আমি থেকে কি করব, তাই আমিও চলে যাচ্ছি, আমি আর কাজ করব না। কি বললি তুই? তুই এই বাসায় আর কাজ করবি না তাই না? তুই এই বাসায় কাজ না করলে কি হবে, আমার ঘরের কাজ কি আটকায় থাকবে? আমি নতুন করে কাজের মেয়ে রাখবো, তোর চেয়েও ভালো কাজের মেয়ে রাখবো। শোন, তোর মতো কত কাজের মেয়ে আমি দেখছি, যা তুই যখন চলে যাবি এক্ষুনি চলে যা আমার বাসা থেকে, চলো যা। কাজের মেয়েদের আজকাল কত দেমাক। চাচা চাচা চাচা, আপনাকে অনেক জায়গায় খুঁজছি চাচা, শেষ পর্যন্ত এখানে দেখে আপনি শুয়ে আছেন, উঠেন, তারপর আপনার জন্য খাবার নিয়ে আসছি, নেন খেয়ে নেন চাচা, আপনার গায়ে তো অনেক জ্বর, নেন চাচা খেয়ে নেন। এই খাবার খায় আর কি হইব, মারে এই খাবারের লেগা বৌমা আমার বাড়ি থেকে বাই করে দিছে, একদিন কইছিলাম বৌমা আমার গায়ে প্রচণ্ড জ্বর, টেবিলে বসে খাই, এই কথা না শুইনা আমারে কি যে অপমান করলো, শেষ পর্যন্ত বাড়ি থেকে বাই করে দি। থাক চাচা কান্দেন না, আমি ওই বাসায় থেকে সবই দেখছি, কি আর কমু চাচা, আমি তো গরিব মানুষ, ওনার মুখে মুখে তো আর কথা বলতে পারি না, আপনি খায় নেন চাচা। আজকে যদি আমার বাজানটা থাকতো আমার লগে এত কষ্ট হইতো না, যাক আল্লাহ তুমি তুমি দেখলে আমার বাজান। চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে এই তো আমি সামনে গিয়ে একটা সিএনজি নিয়ে নিব, আপনি ভিতরে যাইতে পারবেন না, আমি এখানে নেমে যাচ্ছি। এই যে নেন আপনার ভাড়াটা। ঠিক আছে চাচা ভালো থাকেন। হ্যাঁ কি ব্যাপার, তামিনা মনে হচ্ছে, ও এখানে কি করে, কাকে কি খাওয়াচ্ছে দেখি তো। আরে তামিনা স্যার, আপনি আপনি এই সময় এখানে? হ্যাঁ আমি তো মাত্র বিদেশ থেকে আসলাম, কিন্তু তুমি এখানে কি করো, আর ওই যে ওই লোকটাকে এখানে মাটিতে শুয়ে আছে, হ্যাঁ তুমি এখানে কি করতেছিলে আমি বুঝলাম না। কি আর বলবো স্যার, উনি আপনার বাবা, আপনার বাবাকে আমি খাবার খাওয়াইতেছিলাম। আমার বাবা? আমার বাবা জঙ্গলে কি করে, তুমি কি কইতেছো, তোমার মাথা কি ঠিক আছে? আমি ঠিকই বলতেছি স্যার, আপনার স্ত্রী আপনার বাবাকে বের করে দিছে বাসা থেকে, প্রতিদিন এত অত্যাচার কারি বা সহ্য হয় বলেন, আপনাকে তো কেউ কিছু বলে না, আপনার স্ত্রী আপনাকে যাই বলে আপনি তাই শুনেন, আপনার বাবার কথাও শুনেন না, আপনার স্ত্রী যদি বলে যে বাবা ঘুমাইতেছে আপনি ওটাই মেনে নেন, কখনো কি বলছেন যে বাবার কাছে একটু দাও, আপনার স্ত্রী চাচাকে বাসা থেকে বের করে দিয়েছে। তার মানে ও আমার সাথে যা বলছে, গতকালকেও আমাকে ফোনে বলেছে বাবার খুব যত্ন নিচ্ছে, বাবাকে ওষুধ খাওয়াচ্ছে, এগুলো সব মিথ্যা। শুনো, আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিদেশ থেকে আসছি, ওকে না জানিয়ে আসছি, আর বাবাকেও আমি না জানানোর চেষ্টা করছি, আর বাবা বাবা এখানে জঙ্গলের মধ্যে শুয়ে আছে,
সি আসো তো, তুমি আমার সাথে আসো দেখি। কে আসলে এই সময় আবার? তুমি? হ্যাঁ আমি। কেন আমাকে দেখে তুমি অবাক হচ্ছ? দেখো তো ওনাকে তুমি চিনো কিনা, দেখো ভালো করে দেখো। আরে বাবা আপনি, তুমি কি করলা? তুমি নাকি ওনাকে ঘর থেকে বের করে দিছো? কি হলো, কথা বলো। কি বলছো তুমি এসব? আমি তো ওনাকে ঘর থেকে বের করে দিইনি, উনি তো নিজেই চলে গেল বাড়িতে যাবে বলে। ও আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আমি স্যারকে সবই বলে দিছি। স্যারকে সব বলছিস মানে? কি বলছিস স্যারকে? চুপ কর, কি বলতে চাও, কি বুঝাইতে চাও? এখন বলবা তুমি ওনাকে বাসা থেকে বের করে দাও নাই, তুমি তাকে শোয়াইছো, খাওয়াইছো, ওষুধ খাওয়াইছো, ঘুম পাড়াইছো, অনেক যত্ন নিছো, তুমি আমার বাবার অনেক যত্ন নিছো, কি করে পারলা বলো? আমার মা আজকে 2 বছর আগে মারা গেছে, আর তুমি আমার এই বৃদ্ধ বাবাকে এত কষ্ট দিতে পারলা? ওনাকে না খাওয়া দিয়ে, না ওষুধ কিনে না দিয়ে তুমি বাসা থেকে বের করে দিতে পারলা? আমার এই বাবা, এই বাবা কত কষ্ট করছে, আমার বাবাকে তুমি বাসা থেকে বের করে দিছো, আর আমার বাবা রাস্তায় মশার কামড় খাচ্ছে, জঙ্গলের ভিতরে ঘুমাচ্ছে। আমি বিদেশ থেকে না জানিয়ে আসছি তোমাকে সারপ্রাইজ দেবো বলে, আমি আমার বাবাকেও পর্যন্ত বলি নাই। আমি জানি তো বাবা তো বাসায় আছে, তোমার কথা আমি বিশ্বাস করেছিলাম। তুমি বলছো বাবার অনেক যত্ন নাও, আর এটা করলা তুমি, তুমি আমার বাবাকে বাসা থেকে বের করে দিলা, কিভাবে পারলা এটা বলো, বলো। তুমি আমাকে মাফ করে দাও, আমি সত্যি অনেক বড় ভুল করি। হাত ছাড়ো তুমি, তুমি আমার হাত ধরবা না, আমি তোমাকে মাফ করে দিব। তুমি, আমি কত শখ করে বিদেশ থেকে আসছি তোমাকে না জানি, যে আমি হয়তো এইভাবে গেলে তুমি অনেক খুশি হবা, আমার বাবা অনেক খুশি হবে, তাই আমি কাউকে না জানিয়ে বাড়িতে আসলাম, আর এসে জানতে পারলাম যে তুমি আমার বাবাকে বাসা থেকে বের করে দিছো। শোনো আমি এখন বুঝতে পারছি, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না। তোমাকে, তোমাকে আমি মাফ করতে পারবো না। তুমি যদি মাপ চাইতে হয় তুমি আমার আমার বাবার কাছে মাপ চাইবা, আর আমার বাবা যদি তোমাকে মাপ করে আমি তোমাকে মাপ করব। বাবা তুমি কি বলো, তোমাকে কষ্ট দিয়েছে তুমি, তুমি কি ওরে ক্ষমা করবা? বাবা, বাবা আপনি আমাকে মাফ করে দেন বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। ওঠো বৌমা, আমাকে মাফ করে দেন। ওঠো, দেখো মা আমার তো কোনো মেয়ে নাই, তুমি আমার মেয়ের মতন, ওই সাজ্জাদ যেমন আমার সন্তান ওইরকম তুমিও আমার সন্তান। বাবা আমি কথা দিচ্ছি এখন থেকে আপনার সব সেবা যত্ন আমি করব, বাবা আপনাকে আমি এখন থেকে কোনো কষ্ট দিব না। দেখছো, এবার দেখছো? আচ্ছা ঠিক আছে, যে মানুষটা নিজের মেয়ের মতো করে ভাবে, তুমি তাকে ঘর থেকে বের করে দেওয়ার পরও